ইসলামপুর থানার বাইপাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পাথর বোঝাই লরি। ঘটনায় লরির ভেতরে আটকে পড়ে চালক। স্থানীয় বাসিন্দারা ওই লরির চালককে উদ্ধার করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধাননগর থেকে কিষানগঞ্জের দিকে যাওয়ার সময় ইসলামপুর বাইপাসে একটি পাথর বোঝাই লরির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাটওয়ালে ধাক্কা মারে লরিটি। এতে লরির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় লরির ভেতর আটকে পড়েন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় বাসিন্দারা। প্রায় 15 আটকে থাকার পর স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় চালককে উদ্ধার করা হয়। চালকের পায়ে হালকা চোট লাগার কারণে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওভারলোডিং এর কারণে এই দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্দীপ অটো লাইফ, হিরো ধামাকা অফার, হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর 3000 টাকার ছাড়। গ্ল্যামার হ্যালোজেনের উপর পান 2000 টাকা ছাড়। তাছাড়া রয়েছে ফিনান্সের লো ডাউন পেমেন্টের সুবিধা। অফার সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। সন্দীপ অটো লাইফ, পিএন রোড, কোচবিহার। কন্ট্যাক্ট 9832077848। বিধাননগর থেকে এটা জায়গা শিলিগুড়ি টাকাটা কিষানগঞ্জের তরফ। আচ্ছা শায়দ। আচ্ছা তো আতে আতে একটু বাস হো গিয়া আগে ওলা। বাস হোনে কে বাদ ফের কন্ট্রোল নেই কর পায়া, ফের দুসরা টায়ার বাস হো গিয়া, ফের জাকে তিসরা হো গিয়া। হাম লোগ ঘর পে বেঠে হুয়ে থে, ভাগকে ভাগকে আয়ে। উসকে বাদ আসপুস হোনে কে নিকালে, নিকালনে কে বাদ তো পানি উনি পিলায়ে, মালিক কো ফোন লাগায়া। কিতনা আদমি থা গাড়ি মে? গাড়ি মে একটু আদমি থা খালি। আচ্ছা আচ্ছা, ড্রাইভার থা খালি? খালি ড্রাইভার। আচ্ছা কিতনা দের ফাসা হুয়া থা? ফাসা হুয়া মোটামুটি 10 মিনিট তক। अच्छा 10 मिनट तक हम लोग फिर कोशिश किए, साबल उबल से निकाले, निकाल के पानी उनी पिलाए। पिलाने के बाद वो मालिक को फोन लगाया, मालिक फोन नहीं उठाया। उसके बाद फिर इधर से गाड़ी आया, उनका दोस्त यार सब बोला थे तुम यहाँ बैठ के कोई फायदा नहीं, चलो घर चलो। कहाँ का गाड़ी है ये? गाड़ी विधाननगर का गाड़ी है, लड़का टो सोनापुर का। सोनापुर का है। कितना बजे हुआ घटना? 9 बजे। क्या क्या लग रहा है, क्या कारण से हुआ ये? कारण से ओवरलोड था, इसलिए। अच्छा अच्छा।